পরীক্ষার প্রথম দিন হওয়ায় বেশিরভাগ শিক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে আসে অভিভাবকদের সঙ্গে পরীক্ষা শুরু হওয়ার তিরিশ মিনিট আগে কেন্দ্রে প্রবেশ করে তারা প্রথম দিনের বাংলা পরীক্ষার প্রশ্নপত্র সহজ পেয়ে খুশি শিক্ষার্থীরা প্রত্যাশা অনুযায়ী তো হয়েছে এখন দেখি কি রেজাল্টে দেখবো কি মানে একদম অনেক ইজি ইজি লেগেছে অনেক আর লিখেছিও ভালো অনেক ভালো লেগেছে প্রশ্ন অনেক সহজ আমরা ফুল আনসার করতে পারছি ময়মনসিংহে শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এসএসসি ও সমমানের পরীক্ষা এবছর অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন অভিভাবকরা শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা হচ্ছে কোনো ধরনের প্রশ্নপত্র ফাঁসের কোনো খবর আসে নাই পরীক্ষার পরিবেশ তো ভালোই দেখতেছি আধা ঘন্টা আগেই ভিতরে নিয়ে গেছে কোচিং সেন্টার বন্ধ হয়ে ভালো হয়েছে আমি মনে করি যে সারা বাংলাদেশে একই সিলেবাসে পড়ানো হয় সুতরাং প্রশ্নপত্রটা একই হওয়া উচিত এতে সকল শিক্ষার্থীরা আসলে তাদের একই একই অবস্থান থেকে পরীক্ষা দিতে পারবে এবং নিজেদেরকে করতে। সিলেট শিক্ষা বোর্ডের অধীনে কেন্দ্রে মোট এক লাখ নয় হাজার একশো আশি জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয় পরীক্ষা নির্বিঘ্ন করতে সব ধরনের ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ বরিশালে পরীক্ষা শুরু হওয়ার পর হল পরিদর্শন করেন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় তিনি পরীক্ষা কেন্দ্রের পরিবেশে সন্তোষ প্রকাশ করেন প্রশ্নপত্র প্রণয়ন থেকে পরীক্ষার কক্ষে বিতরণ পর্যন্ত যতগুলি ধাপ আছে প্রতিটি ধাপে আমরা যথার্থ সতর্কতা অবলম্বন করেছি এবং সর্বোচ্চ নিরাপত্তা বিধান রাজশাহীতে দুশো চল্লিশটি কেন্দ্রে এক লাখ চোরানব্বই হাজার পাঁচশো তেতাল্লিশ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে প্রতিটি কেন্দ্রে নিশ্চিত করা হয় নিরাপত্তা ব্যবস্থা সময় সংবাদ